মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন কাতার ভিত্তিক আল জাজিরা টিভিতে অভিবাসীদের নিয়ে সাক্ষাৎকার দিয়ে সেদেশের সরকারি নির্যাতনের শিকার বাংলাদেশী তরুণ রায়হান কবির। মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইট শুক্রবার দিবাগত রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে নামিয়ে দেয়। মালয়েশিয়ার অভিবাসন কর্তৃপক্ষ জানিয়েছে, কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে শুক্রবার রাতে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। প্রকাশিত কিছু ছবিতে দেখা যায়, কুয়ালালামপুর বিমানবন্দর পর্যন্ত রায়হানের হাতে হাতকড়া পরিয়ে তাকে চরম অপদস্থ করে মালয়েশিয়ান প্রশাসন। এই ঘটনার নিন্দায় সরব নেট দুনিয়া। এর আগে বুধবার রায়হানের আইনজীবী সুমিতা শান্তিনী কৃষ্ণা বলেন, রায়হানের বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করা হবে না বলে অভিবাসন কর্তৃপক্ষ জানিয়েছে। 8 জুলাই রায়হানের ওয়ার্ক পারমিট বাতিল করা হয়, পরে 24 জুলাই তাকে গ্রেফতার করা হয়, রিমান্ডেও নেয় দেশটির পুলিশ। গত 3 জুলাই আল জাজিরায় প্রচারিত 101 ইস্ট অনুষ্ঠানে লকড আপ ইন মালয়েশিয়াস লকডাউন শিরোনামে 25 মিনিট 50 সেকেন্ডের ওই প্রতিবেদন প্রচারিত হয়। এতে করোনাভাইরাস মহামারীতে মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের সঙ্গে সরকারের আচরণ নিয়ে কথা বলেছিলেন রায়হান কবির। আল জাজিরার ওই প্রতিবেদনে দেখানো হয়েছে, মহামারীর সময়ে মালয়েশিয়া সরকার মুভমেন্ট কন্ট্রোল অর্ডারের মাধ্যমে অভিবাসীদের প্রতি বৈষম্যমূলক আচরণ করছে। অভিবাসীদের প্রতি মালয়েশিয়ার নিপীড়নের ছবিটা অত্যন্ত নিন্দনীয় ও গভীর উদ্বেগের। সংবাদ মাধ্যমটির ইউটিউব চ্যানেলে প্রতিবেদনটি প্রকাশের পর থেকে সমালোচনা শুরু হয়। দেশটির সরকার এমন অভিযোগ সরাসরি অস্বীকার করেছে। 24 জুলাই সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়, 25 জুলাই তাকে 14 দিনের এবং পরে আবার নতুন করে 13 দিনের রিমান্ডে নেওয়া হয়। সত্যি কথা বলার অপরাধে চালানো হয় অকথ্য নির্যাতন। আর এই ঘটনা অভিবাসীদের প্রতি মালয়েশিয়ান সরকার ও প্রশাসনের নেতিবাচক দৃষ্টিভঙ্গি আরো বেশি সামনে তুলে এনেছে। মেহরুন বিনতে ফেরদৌস, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।